আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা কাজের যে ক্ষেত্র বা ট্রেনিং সেন্টার, এখানে নতুন দুইজন স্টুডেন্ট জয়েন হয়েছে বেশ কয়েকদিন যাবৎ। আসলে কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে ভিডিওতে আসার সময় হয়নি। তো আগের যে বেদ ছিল সে বেদের দুইজন এখন পর্যন্ত আছে, তারা একজন নূর আলম আমাদের টাঙ্গাইলের, উনি একদম কাজে অজ্ঞ ছিল, যে কারণে ট্রেনিংটা আরেকটু ভালো করার জন্য এখনো রয়েছেন। আর পাশে আছে রাজশাহী থেকে আগত আমার ফ্রেন্ড আরিফুল ইসলাম, উনি কাজের ধাপ মোটামুটি শেষ করে দেন, এখন যে নতুন স্টুডেন্ট যারা আসতেছে বা আমার দোকানের যে কাজগুলো উনি করছেন আর নতুন স্টুডেন্টদেরকে হেল্প করছেন। তো সবকিছু মিলিয়ে মোটামুটি ভালোভাবে প্রতিষ্ঠান চলছে। তো এই মুহূর্তে আমরা নতুন যে স্টুডেন্ট আছে দুইজন, ওনাদের পরিচয় নিব। সর্বপ্রথম কথা বলবেন হলো আমার যে যে কি বলে সিলেট থেকে এসেছে সেই ব্যক্তি, তো বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুশাহিদ আলী, সিলেট হবিগঞ্জ জেলা থেকে এসেছি বছরিকানো কাজ শেখার জন্য। তো আমি দুই তিনটা ক্লাস করেছি, মানে যতটুকু বুঝছি যে আলহামদুলিল্লাহ ভালো। আশা করি যে আপনারা সবাই দোয়া করবেন যাতে কাজ সম্পন্ন করতে পারি। তো তারপর আমার পাশে আছেন যে যে আরেকজন বড় ভাই, তো উনি কথা বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মহসিন মিয়া, মাওনা শ্রীপুর গাজীপুর থেকে আসছি। আমি এলইডি কাজ শেখার জন্য 4-5টা কাজ ক্লাস করেছি, তে মোটামুটি ভালোই, তে যতটুকু চেষ্টা করতেছে স্যার আমাদেরকে বোঝানোর জন্য আমরা বুঝে নিতেছি, মোটামুটি একটা মোটামুটি ধারণার মধ্যে আসছে, আশা করি কাজটা শিখতে পারবো। আসসালামু আলাইকুম। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে সেটেল হওয়ার পরেও অনেকটাই প্রবলেম ফিল হয়, তারপরে খাওয়া দাওয়া থাকা ইত্যাদি সকল কিছু মিলে যখন একটু চেঞ্জের দিকে যায় তখন একটু আসলে মন মনটাও অন্য ধরনের থাকে, যে কারণে একটু প্রবলেম হয়। তো যাই হোক, তো এভাবে যদি ক্লাস করেন তাহলে কি সাকসেস হইতে পারবেন মনে হয়? জি, হইতে পারবো। তো যাই হোক, সবাই দোয়া করুন আমাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, তো গত পর্বে ফাইল ডাউনলোড করা দেখেছিলাম, তো এ পর্বে যেটি দেখাবো, আমরা ফাইল ডাউনলোড করার সময় একটু প্রবলেম ফেস হবে, যেগুলো অনেকে বুঝবেন না বা অলরেডি কল করছেন যে বুঝতে পারতেছি না। তো সেটি হলো যে আপনারা যখন ফাইল ডাউনলোড করবেন, হ্যাঁ, তো দুইটা জিনিস সবচেয়ে বেশি প্রবলেম হবে। এটা হলো আই এম এ নট রোবট, এটি অনেকেই পারে না। আমি বলেছিলাম যে গতবার 3টি সিলেক্ট করবেন, তো 3টি সিলেক্ট করলে হচ্ছে না। আর এটি যতবার আপনার ট্রাই করবেন ততবার, মানে যত ভুল করবেন ততবার কঠিন হবে আর কি। তো আচ্ছা, আগে ওই আই এম নট রোবটের বিষয়টা দেখাই। তো যথাযথভাবে আগের মতো আমরা ইয়ে চলে যাব ফাইলে, যে একটি ওয়েবসাইট যেটি জনপ্রিয় একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের কথা তো আমি বলেছিলাম গত পর্বে। তো এটিতে আমরা ঢুকবো একটি ইয়ে ডাউনলোড অপশনে ঢুকে, দেন তারপরে আমরা যে আই এম নট রোবট সেইখানে যথাযথ ওই জায়গায় আগে গিয়ে দেন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আর একটু সহজ করে দেবো, মোট কথা হলো সহজ করে দেবো। এই দেখুন, আচ্ছা, আই এম নটের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আসবে, এখন খেয়াল করবেন এই যেখানে দেখুন নিচে স্কিপ লেখা আছে, হ্যাঁ, তো এখানে যদি আপনাদের এই যেমন কি লেগেছে এখানে ট্রাফিক লাইট, তো এটার উপর ট্রাফিক লাইটের উপর ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে স্কিপ পরিবর্তন হয়ে যদি নেক্সট আসে তাহলে বুঝবেন আপনি এখানে একের অধিক সিলেক্ট করতে পারবেন বা একের অধিক সিলেক্ট করার প্রয়োজন আছে, বা তিনটা করলেও হতে পারে, তার বেশি করলেও হতে পারে, অর্থাৎ বেশি হওয়ার সম্ভাবনা একটু সবসময় বেশি থাকে। তো এখানে আমি তো বলেছিলাম তিনটা, এখানে তিনটেই আছে, তার বেশি কিন্তু হলে হতে পারতো। তো নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর আবার কি আবার ট্রাফিক লাইট চেয়েছে। তো এখান থেকে বেশ কয়েকটি ট্রাফিক লাইট আছে, একটার উপর ক্লিক করলাম, এখন ভেরিফাই চেয়েছে। তো এখন আমরা কী করবো, তিনটা দিব, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেছি নেক্সট, এই যে দেখুন ওকে হয়ে গেছে। আমি এটা আবারও দেখাবো আপনাদের, কারণ একবার সহজ হলে দু একবার কঠিন না হলে কিন্তু হবে না, আপনারা নিজেরা এই কাজগুলো বুঝতে পারবেন না। তো আমি পেজটি রিলোড দিই, রিলোড কনফার্ম রিলোড। আচ্ছা, আবার ওই জায়গায় চলে যাব, অর্থাৎ আই এম নট রোবট, এটা আপনাদেরকে ফুললি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো দেখুন এখানে এসে কি উঠেছে, মানে রাস্তা যে যে দাঁড়িয়ে যে রাস্তাটা সেই রাস্তা চেয়েছে। এখানে দেখুন সরাসরি নিচে ভেরিফাই লেখা, তো ভেরিফাই লেখাতে থাকলে আমরা সরি তিনটি ভেরিফাই লেখা থাকলে তিনটির উপর দিবেন না, তো একটা দুইটা তিনটা, এই তিনটাই। এখানে যে আরও
ক্রসওয়ার্ক থাকতো দিতাম না আমরা, ঠিক আছে, তিনটির ভিতরে এখন চলে যায়। হ্যাঁ, যেমন এই যে এইটার উপর ক্লিক করলাম, চলে গেল। এই যে পর্যন্ত আমাদের ক্রসওয়ার্ক এর ভিতরে তিনটা দেখাবে সে পর্যন্ত আমাদের ক্লিক করতেই হবে, আবার ক্লিক করব। আচ্ছা, এখন কিন্তু কোনো জায়গায় নেই, এখন আমরা ভেরিফাইতে ক্লিক করব। ওই একটু ভুল করেছে বলে হয়নি, তো এটা আবারও দেখাবো। এখানে কী চেয়েছে? বাস গাড়ি। এখানে চেয়েছে ভেরিফাই। তাহলে আমাদের সিলেক্ট করতে হবে তিনটা। যদি টিক উঠে থাকে তাহলে বুঝবো যে আমাদের ডবল ক্লিক করতে হবে না। আর যদি সে যেটার উপর ক্লিক করবো সেটা যদি একটু গুলাইট হয়ে আর একটা ইমেজ প্রদান করে তাহলে বুঝবো ওই তিনটার ভিতরে এই যে নেমটা অর্থাৎ বাস যদি থাকে তাহলে আবার ক্লিক করতে হবে। তো অপশন থাকবে আমাদের তিনটা, ঘর হবে, সিলেক্ট হবে তিনটা। সে তিনটার ভিতরে যদি বারবার একই জিনিস প্রেজেন্ট করে তাহলে বারবারই ক্লিক করতে হবে। এখানে হলো বাস, তো আমি এই বাসের উপর একটি ক্লিক করলাম। দেখুন, ওদের খেয়াল রাখবেন এখানে তো আবারও বাস এসেছে। তো এখানে কিন্তু আমাদের আগে অ্যাটফার্স্ট তিনটা ক্লিক করে নেই, এটা এটা এই তিনটা আমাদের হলো মেন তিনটা খুব, ঠিক আছে। তো মেন তিনটা খুবের ভিতরে তিনটা ক্লিক করার পরে দেখুন এখানে আবার বাস গাড়ি চেয়েছে, মানে দেখাচ্ছে আবার ক্লিক করব। তো এখন কিন্তু বাস গাড়ি নেই, তাহলে এই খুবের কাজ শেষ। এই সাইডে যে খুবটি ছিল এই খুবের কাজ তো আগেই শেষ হয়ে গেছে। এই সাইডে দেখুন আরেকটি বাস গাড়ি রয়েছে, এটাতে আবার ক্লিক করলাম। আচ্ছা, এখন কিন্তু দেখুন এই তিনটার ভিতরে বাস গাড়ি নেই, তাহলে আমরা এখন ভেরিফাইতে ক্লিক করব। দেখুন হয়ে গেছে, আবার রিলেট করে আরেকবার আরেকটু ভালো করে দেখাই আপনাদেরকে। আচ্ছা, এখানে এই আইএম নট রিপোর্ট নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, অনেকে পারে না এগুলা। আবারও ক্লিক করলাম, এখানে আমাদের কি ক্রসওয়ার্ক দেখিয়েছে। এখানে কিন্তু ভেরিফাই দেখুন এখানে তিন জায়গায় রয়েছে, তিনটাতে আমরা ক্লিক করব। তিনটা থেকে এই চলে যাচ্ছে, এই তিনটার ভিতরে দেখুন আবার ক্রসওয়ার্ক কোনো জায়গায় আছে কি না, এই যে একটাতে কিন্তু আছে, একটাতে আবার ক্লিক করলাম। ওকে, এখন কিন্তু কোনোটাই নেই, তাহলে ভেরিফাইতে ক্লিক করব। এ কিন্তু হয়ে গেল। আবারও একটু রিফ্রেশ করে আপনাদেরকে ভালো করে দেখানোর জন্যই আজকের এই ভিডিও। যারা আমরা অনলাইনে কাজ শিখছি, আমি চাই না যে কেউ ফাইল ডাউনলোড করার সময় অন্তত ভুক্তভোগী হোক। তো আইএম নট রিপোর্ট আরেকটা ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখুন কী চেয়েছে, কার, ঠিক আছে। এখানে দেখুন আমরা কয়টা কার আছে, একটা, এই একটা, দুইটা, দুইটা কার দেখা যাচ্ছে, এই একটা, তিনটা, আবার এইখানেও একটি কার আছে। আমরা এখান থেকে যেহেতু ভেরিফাই লেখা সেহেতু আমরা তিনটা খুব ই করবো, ঘর চয়েস করবো, একটা, এইটা, আর এইটা, আর এইটা, তিনটা দেখলাম। এখন এই তিনটার ভিতরে দেখবো আবার গার মানে কার দেয় কিনা, গাড়ি দেয় কিনা। এটাতে দিয়েছে, এটাতে দিয়েছে, এটাতে দিয়েছে, আবার ক্লিক করবো। তো এটাতে একটি ঘর দিয়েছে, এখন আর কার নেই, এটাতেও নেই। এখন আমরা ভেরিফাইতে ক্লিক করবো। এই অপশনটি সিলেক্ট করা হয়নি, যে কোনো কারণবশত আমাদের ভুল হয়েছে, আবার ট্রাই করবো আমরা। এবার কী দিয়েছে, মোটর সাইকেল। এরকম ভুল কিন্তু হতে পারে, সমস্যা নেই। এই মোটর সাইকেল আমাদের তিনটা সিলেক্ট করবে, দেখুন নিচের সারিতে তিনটে আমাদের মোটর সাইকেল। তো এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করবো, এটাতে। এখন কিন্তু টিক দেওয়ার সাথে সাথে কিন্তু ছবিটা গোলাইটে হচ্ছে না, এই আটকে আছে। তাহলে এর মানে কি, তাহলে আমাদের ডবল ক্লিক করার প্রয়োজন নেই। যদি গোলা হয়ে আরেকটি প্রেজেন্ট করে তাহলে কিন্তু আমাদের আবার ক্লিক করতে হতো। এবার আমরা জাস্ট ভেরিফাইতে ক্লিক করবো। ওকে, হয়ে গেছে। তো আশা করছি আরেকবার দেখাই যদি আরও নতুন কোনো অপশন দেয়। তো এটা নিয়ে যেন কারো কোনো আর দ্বিধাদ্বন্দ্ব না থাকে, আমি এটাই আশা করব। আবারও আমি নট রিপোর্টে ক্লিক করি। আচ্ছা, এবার চাইছে ট্রাফিক লাইট। তো ভেরিফাই যেহেতু আছে সেহেতু আমরা তিনটেই ক্লিক করব। এটাতে কিন্তু আর ঘোলাইটে হচ্ছে না, তাহলে ভেরিফাইতে ক্লিক করব। হয়ে গেছে। তো এটাতে মনে হয় আর কোনো কারো প্রবলেম নেই, আশা করতেছি আর কারো প্রবলেম হবেও না।